দর্শক মন্ডলী, দি বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে স্বাগতম লিড নিউজে। আজকে আমাদের লিড নিউজের সাবজেক্ট হচ্ছে বস্তিতে ঢাকা শহরে মানুষ কি সরকারের ঘোষিত রিলিফ পাচ্ছে কিনা। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সে গত মাসে ঘোষণা দিয়েছেন যে সারা দেশের গরিব মানুষদের জন্য এবং যারা খুবই অসহায় তাদের জন্য রিলিফ দেবেন, কিন্তু আসলে কি রিলিফ পাচ্ছে কিনা এই নিয়ে কাজ করেছে আমাদের রিপোর্টার জেবুন্নেসা আলো। আমি তার কাছ থেকে জিজ্ঞেস করব যে আলো, আপনি কি পেয়েছেন? আচ্ছা, আমরা এই রিপোর্টটা করার জন্য প্রথমে আমরা কিছু বস্তি ভিজিট করেছি যে স্লামগুলোতে আসলে তারা রিলিফ পাচ্ছে কিনা বা রিলিফ সম্পর্কে কিছু জানে কিনা। বস্তি এলাকার লোকজন রিলিফ পায়নি, তো কেন রিলিফ পেল না তখন আমরা প্রশাসন পর্যায়ে গেলাম তাদের সঙ্গে কথা বলতে। তো সেখানে যে দেখলাম যে এখানে একটা মিস কোঅপারেশন আছে যে রিলিফ মিনিস্ট্রি নিয়মিত করে তারা হিউজ পরিমাণ রিলিফ অ্যানাউন্স করছে বা অ্যালোকেশন করছে, এটা একটা চ্যানেলে ডিস্ট্রিবিউট হয়, তো এই চ্যানেলে ডিস্ট্রিবিউশন হচ্ছে না প্রপারলি, অনেক সময় নিচ্ছে, যার ফলে বেনিফিশিয়ারি এখন পর্যন্ত পায়নি। এই যে 18 দিন ধরে যে এই গরিব মানুষরা বাইরে কাজ করতে পারছে না, বাসায় বসে আছে লকডাউনের মধ্যে, তারা ফুড পাচ্ছে না, গভর্নমেন্ট মানে কান্ট্রিতে পর্যাপ্ত পরিমাণ তারা অ্যালোকেশন দিচ্ছে বাট তাদের পর্যন্ত পৌঁছাতে পারছে না, এটা হলো আমাদের ফাইন্ডিং। আমি কি করি যে আপনি স্যাম্পলিং করার জন্য নিশ্চয়ই একটা বস্তিতে গিয়েছিলেন, সেটা হলো পেয়ারাবেগ। হ্যাঁ, সেখানে গিয়ে আপনি কি পিকচার পেলেন? হ্যাঁ, পেয়ারাবেগের বস্তিতে সেখানে কেউই রিলিফ পায়নি। তো এরপর আমরা কাউন্সিলরের সাথে কথা বললাম, কাউন্সিলর বললেন যে আমি এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট রিলিফ পাইনি। এরপর আমরা সিটি কর্পোরেশনে যোগাযোগ করলাম, সিটি কর্পোরেশন বললো যে আমরা দিয়ে দিয়েছি বাট আমরা লেটে পেয়েছি। আমরা প্রথম গেলাম মিনিস্ট্রিতে যে এখনও পাচ্ছে না কেন, তো মিনিস্ট্রি আমাদেরকে যেটা জানালো যে আমরা প্রতিদিন ঢাকা সিটি কর্পোরেশনের জন্য সপ্তাহে 2 বার করে 400 মেট্রিক টন আমরা চাল দিচ্ছি এবং একই সাথে 40 লাখ টাকা করে প্রতি সপ্তাহে শুধু ঢাকা সিটি কর্পোরেশনের জন্য তারা অ্যানাউন্স করছে। বাট এই টাকাটা তারা হস্তান্তর করে জেলা প্রশাসকের কাছে, জেলা প্রশাসক হলো নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশনকে দিবে, সিটি কর্পোরেশন সেটা লোকাল প্রতিনিধির মাধ্যমে সেটা ডিস্ট্রিবিউট করবে। এটা হলো চ্যানেল, এটা হলো 4টা টায়ার আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে এসে এটা কোনো কারণে স্ট্রাক হয়ে আছে, তারা এই রিলিফটা হস্তান্তর করেনি। 24 মার্চ থেকে অ্যালোকেশন হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের জন্য, কিন্তু 7 তারিখ পর্যন্ত তারা এটা জেলা প্রশাসক অফিসাররা বলছেন যে আমরা আসলে নিজেরাই একটু ম্যানেজ করার চেষ্টা করছিলাম, পরে আমরা বুঝতে পারলাম যে এটা বিভিন্ন কারণে ওভারল্যাপিং হচ্ছে, তো এরপরে আমরা ডিসিশন নিলাম যে সিটি কর্পোরেশনে কে দেওয়াই ভালো। কিন্তু এই যে ডিসিশন, এই ডিসিশন বা এই যে রিয়েলাইজেশন যে আমার এটা এই সিস্টেমে দেওয়াটাই ভালো বা নিয়মই আছে অলরেডি যে সিস্টেম এই সিস্টেমে যাবে, সেইটাই তাদের বুঝতে এত সময় লাগলো, তার মানে বোঝা যাচ্ছে যে তাদের ইন্টার কমিউনিকেশনটা ল্যাকিংস আছে। আমরা আজকে পর্যন্ত বস্তিতে ভিজিট করেছি, আজকে পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরের হাতে এটা পৌঁছে নাই। আচ্ছা, এই টাইমের মধ্যে এই যে 24 তারিখ থেকে এই পর্যন্ত ঢাকায় আসলে অ্যালোকেশন কত হয়েছে যেটা ডেলিভার করা হয়নি? ঢাকা সিটি কর্পোরেশনের জন্য এই পর্যন্ত 1703 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং 1 কোটি টাকা দেওয়া হয়েছে 9 এপ্রিল পর্যন্ত এই হিসাবটা। তো যেখানে কিনা গভর্নমেন্ট হিসাবে গরিব লোক আছে 6.5 লাখ, এটা একটা মানে অ্যাকিউরেট হিসাব না, কাছাকাছি হিসাব। তো এই লোকদেরকে সার্ভ করার জন্য এটা কিন্তু হিউজ, বাট দেখা গেল ফার্স্ট ইনস্টলমেন্টে জেলা প্রশাসক অফিস অনলি 100 টন হলো ডিস্ট্রিবিউট করেছে সিটি কর্পোরেশন 7 তারিখের পর ফার্স্ট যেই তাদের অ্যালোকেশনটা সেটা অনলি 100 টন, যেখানে 1703 মেট্রিক টন এতদিনে তাদেরকে দেওয়া হয়েছে, তারা প্রথম রিলিজটাই করলো 100 মেট্রিক টন চাল এবং অনলি 10 লাখ টাকা। কেন মানে এটা তো রেখে তো এটা আমরা যেটা বুঝতে পেলাম যে এটা আসলে ওদের আমলাতান্ত্রিক যে জটিলতা, যেটা এই সময়ে যে একটা এমার্জেন্সি স্টেপ নিয়ে যে কাজ করতে হবে, এই জিনিসটাই তাদের মধ্যে হচ্ছে না। যেটা আমরা আমরা যখন মিনিস্ট্রিতে কথা বললাম, ইন্টারেস্টিংলি তারা আমাদেরকে খুবই আশ্চর্য, তারাই জানে না যে এখনও ওয়ার্ড কাউন্সিলর পায়নি, এটা মিনিস্ট্রি জানে না। মিনিস্ট্রি বলছে এটা কিভাবে সম্ভব, এটা তো আমাদের অ্যালোকেশনটা মানে ভেরি নেক্সট ডে এটা রিলিজ হয়ে যাবে, ডিলে হওয়ার কোনো চান্স নাই। বাট আমি যখন জানালাম যে ওয়ার্ড কাউন্সিলর তো পায়নি, তারা খুবই হতবাক হলেন,
হতবাক হওয়ার পর কি করেছেন আমরা জানি না এখনো, কারণ আফটার অল মানুষ যদি না খেতে পায় এবং এত এফোর্ট করার পরে সেটা হবে হলো ভেরি কাউন্টার, গভর্নমেন্ট তার পর্যাপ্ত কাজটাই করছে, যথেষ্ট অ্যালোকেশন দিচ্ছে, কিন্তু এটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না। যেমন আমি একটা যদি উদাহরণ দিই আপনাকে, যে আমরা 35 নম্বর ওয়ার্ডের একটা স্পেসিফিক কেস যদি বলি, সেখানে দেখা যাচ্ছে যে উনি 1851 কেজি উনি চাল পেয়েছেন এবং 18,000 টাকা পেয়েছেন এই ফার্স্ট টাইম, এখনও হাতে পাননি। এখন উনি হিসেব করে দেখলেন যে ওনার কাছে 10,000 লোক অলরেডি স্লিপ দিয়ে গেছে, উনি হলেন 35 নম্বর ওয়ার্ডটা হলো খুবই মানে বস্তি এলাকা, সেখানে গরিব মানুষের, মগবাজার এলাকায় যেহেতু গরিব মানুষের বসতি ওখানে বেশি, উনি বলছেন যে এরা সবাই ভোটার, নন ভোটার এখনও আমি ধরি নাই, নন ভোটারের কাছে এখনও আমরা যাই নাই, যে এই ফ্লোটিং পিপলগুলো আছে তারা কিন্তু নন ভোটার। সো 10,000 লোক নিয়েই তো উনি যদি এই 1851 কেজি চাল যদি ডিস্ট্রিবিউট করেন, কেউ 1 কেজি পাবে না। গভর্নমেন্ট বলেছে 5 কেজি চাল মিনিমাম দিতে হবে, এবং আর কিছু আইটেম দিয়েছে যেমন ডাল 1 কেজি, অনিয়ন 1 কেজি, সল্ট 1 কেজি, 2 কেজি অয়েল। হ্যাঁ, তো এইটা যদি ডিস্ট্রিবিউট করে তাহলে উনি কী করতে পারবেন, কতগুলো মানুষকে সার্ভ করতে পারবেন? তাহলে উনি পারবেন মাত্র 370 ফ্যামিলিজ, এদেরকে উনি সার্ভ করতে পারবেন, এবং আদার্স আইটেমগুলো ক্যাশের জন্য যেটা দেওয়া হয়েছে সেটা উনি অনলি 54 ফ্যামিলিজকে সার্ভ করতে পারবেন। গভর্নমেন্ট থেকে কোনো খাবার বা কিছু পেয়েছেন? চাল কতটুক দিছে? 3 কেজি 7 কেজি। আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? আমরা 5 জন। 5 জনে কয়দিন গেছে ওই খাবার? কয়দিন আর যাই, 2 দিন হইলে বা 3 দিন হইলে তো শেষ। তবে বলছে ঘর থেকে বাইরে হওয়া নিষেধ এই পর্যন্ত, কেউ কি বলছে এই জিনিস সাহায্য করবে কি খাওয়া থাকবে এখন তো কেউ বলে নাই। তো আমি আলোকে ধন্যবাদ যে এক্সট্রাঅর্ডিনারি একটা খুবই ভালো একটা রিপোর্ট দেওয়ার জন্য। দর্শকদের আমরা আমাদের টিভিএসে চোখ রাখার জন্য বলছি, নিত্য নতুন আপনার নিউজের জন্য আমাদের চ্যানেল দেখুন, আমাদের ওয়েবসাইটে যাবেন। ধন্যবাদ।